আচ্ছা, আমরা আপনারা জানেন যে গতকালকে আনুমানিক 6:10 নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাত্রাপথে আমাদের মদনগঞ্জের কয়লার ঘাটের পাশে যে ব্রিজের কাজ চলছে সেখানে আমাদের সাবিত আল হাসান নামে লঞ্চটিকে একটি কার্গো জাহাজ ধাক্কা দেয় পেছন থেকে, এবং সেজন্য সেখানেই প্রায় 45 জন যাত্রী, আমাদের যে রেকর্ডে ছিল 45 জন যাত্রী নিয়ে জাহাজটা ওখানেই ডুবে যায়। এবং আমরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমাদের উদ্ধার অভিযান শুরু করি। উদ্ধারে আমাদের সাথে সহযোগিতা করছিলেন বিআরডব্লিউটি এর সাথে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং নৌপুলিশ, নৌবাহিনী এবং জেলা প্রশাসন এবং অন্যান্য আপনারা মিডিয়ারা সবাই গতকাল থেকে আমাদের সাথে ছিলেন। সুতরাং আমাদের উদ্ধার অভিযানের উদ্দেশ্য ছিল প্রথমে কেউ জীবিত আছেন কি না তাদেরকে উদ্ধার করা, আমাদের লঞ্চটা শনাক্ত করে যদি কোনো মৃতদেহ থাকে সেগুলোকে উদ্ধার করা। প্রথমেই আমরা জীবিতভাবে কাউকে খুঁজে পাইনি, কারণ লঞ্চটা ডোবার সময় বেশ কিছু যাত্রী তারা সাঁতরে পাড়ে উঠে গিয়েছিলেন এবং ওই সময় আবহাওয়া বেশ খারাপ ছিল। তাই আমরা যখন উদ্ধার অভিযান শুরু করি মূলত আমাদের উদ্দেশ্য ছিল লঞ্চটাকে শনাক্ত করা। খুব তাড়াতাড়ি আমরা সন্ধ্যা 7:30 মধ্যে লঞ্চটাকে শনাক্ত করতে সক্ষম হই। এরপরে ডুবুরিরা চেষ্টা করেন যে ভেতরে কোনো মৃতদেহ আটকা আছে কি না। আপনারা জেনে দেখেছেন যে লঞ্চটা খুবই সরু, সেজন্য খুব কঠিন ছিল তাদের, এবং ওখানে একটা স্ট্রাকচার আছে যেটা খুব বিপজ্জনক ছিল ডুবুরিদের কাজ করার জন্য। এছাড়াও পানি বেশ নোংরা ছিল, স্রোত ছিল অনেক। তাই আমরা 4টা মৃতদেহ উদ্ধার করার পরে আমরা উদ্ধার অভিযান ওখানে মৃতদেহ উদ্ধার বন্ধ রেখে আমরা শুরু করি লঞ্চটাকে কীভাবে ওঠানো যায়। আমাদের উদ্ধার জাহাজ প্রত্যয়, দুরন্ত, সাথে বালু জাহাজ এবং আরও ওয়ার্কবোট, সাথে আমাদের কোস্টগার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং বোটগুলো নিয়ে আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা স্লিং আপ করে চেষ্টা করি যে আমাদের যে ডুবন্ত জাহাজটাকে বাইরে নিয়ে আসা, আমাদের ওই স্ট্রাকচারের বাইরে থেকে, না হলে এটা একটা বিপজ্জনক অবস্থা হতো। সকালের দিকে আমরা সম্ভব হয়েছিল এটাকে বাইরে নিয়ে আসা। এরপর আমরা শুরু করি এটাকে উত্তোলন করা। উত্তোলন করা আপনারা দেখেছেন এই সরু চ্যানেলে আমাদের জন্য বেশ কঠিন হচ্ছিল। তারপরেও আমরা আনুমানিক 11:30 দিকে সম্পূর্ণভাবে স্লিং আপ করে ধীরে ধীরে জাহাজটাকে আমরা উঠিয়ে নিয়েছি, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে আরও 21টি মৃতদেহ আমরা জাহাজের ভেতর থেকে বের করতে পেরেছি। এখন আমরা মৃতদেহগুলোকে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের মাধ্যমে শনাক্ত করার জন্য দিয়েছি, এই কাজটি শুরু হয়ে গিয়েছে। আর আমাদের যে জাহাজটা এখানে আমরা জানেন যে পারে নিয়ে এসেছি আমরা বন্দর থানার এখানে, সেটা আমরা নৌপুলিশের কাছে একটি এভিডেন্স হিসাবে, তাদেরকে আলামত হিসাবে তাদের কাছে হস্তান্তর করেছি। তাই আমাদের সম্পূর্ণ উদ্ধার অভিযানটা আমাদের এসওপি অনুযায়ী সম্পূর্ণ ঘোষণা করছি এখন। 18 ঘন্টা একটা বিরাট সময়, ছোট্ট একটি জাহাজ লঞ্চ ডুবে গিয়েছিল, সর্বোচ্চ উদ্ধারকারী যান ব্যবহৃত হয়েছে, বিলম্বের কারণ কি? স্থানীয়রা কিন্তু বিক্ষোভ করেছেন সকালবেলা। না, আপনি লেম্যান হিসাবে যদি এই কথা বলেন 18 ঘন্টা অনেক বিরাট সময়, তাহলে আমি বলবো যে এখানে যদি আমাদের 18 দিন লাগতো তারপরেও এটা অনেক সময় না, কারণ এটা অত্যন্ত বিপজ্জনক একটি অপারেশন। আপনারা দেখছেন যে কী পরিমাণ ক্রেন এবং বড় বড় জাহাজ এখানে জড়িত এই চ্যানেলের মধ্যে, এবং যেভাবে বিপজ্জনকভাবে ডুবুরিদেরকে পানির নিচে দেখে হচ্ছিল, পানির যে অবস্থা, স্রোত, সমস্ত কন্ডিশন হিসাব করে আমরা যাতে আরেকটা দুর্ঘটনা না ঘটে সেভাবেই আমরা কাজ করার চেষ্টা করেছি। এবং আপনারা দেখেছেন যে আমরা আল্লাহর রহমতে একটা নিরাপদভাবে আমাদের এই উদ্ধার অভিযানটা সক্ষম করতে সক্ষম হয়েছি। আমরা মোট 4টি গত রাতে বের করেছি, আর এখানে স্থানীয় জনগণ আরও 1টি উদ্ধার করেছিল সাথে সাথে, এবং আজকে আরও 21টি, মানে টোটাল 26টি মৃতদেহ আমরা পেয়েছি। তবে যারা সাঁতরে পারে উঠতে পেরেছিলেন, আমরা আগেই শুনেছি যে প্রায় 20-30 জনের মতো সাঁতরে পারে উঠতে পেরেছিলেন, এইরকম একটা সংখ্যা, তাহলে আমাদের সাথে কাছাকাছি মিলে যাচ্ছে যে 45 জন যাত্রী এই নৌযানে ছিল। আমার নাম সাদেক, আমার না না শুধু সাদেক লেখা। দেখেছি বুড়িগঙ্গাতেও 7 থেকে 8 মাস আগে ঠিক একইভাবে দুর্ঘটনা ঘটেছিল, একইভাবে এখানে ঠিক পুনরাবৃত্তি ঘটলো, সেটি আসলে কেন আপনারা কি কেন তখন ব্যবস্থা নিতে পারেননি? না, দুর্ঘটনা তো দুর্ঘটনায় এটা ঘটতেই পারে, তবে এর মূল কারণ কিন্তু অসতর্কতা এবং অবহেলা। তা আমরা এই ক্ষেত্রেও দেখেছি যে অসতর্কতা এবং অবহেলা, অবশ্যই আমরা এর জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যা অসতর্কতারভাবে যে দুর্ঘটনাটা ঘটিয়েছেন। আপনারা এখন পর্যন্ত কাকে দায়ী করবেন?
সেই যানটি আমরা গ্রেপ্তার করতে পারিনি, কারণ আমরা মূলত উদ্ধার অভিযানেই ব্যস্ত ছিলাম। আমাদের পুলিশ চেষ্টা করছে যে তাকে শনাক্ত করে, এবং এর মধ্যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি, তারা কারণগুলো খুঁজে বের করবে এবং আরও কীভাবে এই দুর্ঘটনা প্রতিরোধ করা যায় তার নিয়ে আমরা কাজ করব। শনাক্ত করতে পেরেছেন? নাম বিভিন্নভাবে অনেকেই বলেছেন, তবে আমরা যে ভিডিও বা যে ছবিগুলো পেয়েছি তাতে জাহাজটার নাম শনাক্ত করা যাচ্ছে না, তবে এ ধরনের জাহাজ আমরা অবশ্যই শনাক্ত করতে সক্ষম হবো আশা করি। আপনাকে ধন্যবাদ।